হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কুকিং হোমের আজকের এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি একেবারে সহজ আর একেবারে ঝটপটভাবে তৈরি করা যায় এমন কিছু ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ইফতারগুলো খেতে কিন্তু অসম্ভব মজার আর তৈরি করা যায় একেবারে ঝটপটভাবে অল্প সময় অল্প উপকরণে আশা করি ভালো লাগবে রমজান মাসে ইফতারে মুচমুচে পেয়াজু থাকবে না এমন তো হতেই পারে না তাই না প্রথমে আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে পেঁয়াজোর রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখেনি। মুচমুচে পেঁয়াজ তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক কাপ মুসুর ডালকে তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ডাল যখন ভালোভাবে ফুলে উঠেছে তখন ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে ব্ল্যান্ডার সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি অ্যাড করে নিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি অ্যাড করছি কাঁচামরিচ কুচি অ্যাড করছি ধনিয়া পাতা কুচি এখন অ্যাড করব হাফ স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করে নিচ্ছি তেলে নেওয়া জিরার গুঁড়ো ওয়ান স্পুন অ্যাড করছি হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করছি গরম মশলা ওয়ান টি স্পুন স্বাদ মতো লবণ অ্যাড করে নিয়েছি অ্যাড করছি টু টেবিল স্পুন ময়দা এখন যা করতে হবে এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এভাবে আমি হাত দিয়ে কষলিয়ে সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি পেঁয়াজ তৈরি করার জন্য মিক্সার একেবারে রেডি হয়ে গিয়েছে পেঁয়াজ ভাজার জন্য ছুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেল গরম করে নিতে হবে তেল যখন গরম হবে তখন এভাবে এক এক করে পেঁয়াজগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলাকে মিডিয়ামে রেখে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে যখন পেঁয়াজও নিচের অংশের কালার চেঞ্জ হয়ে যাবে তখন পেঁয়াজগুলোকে উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে মুচমুচে করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ মুচমুচে ভাজা হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিতে হবে পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চুলা থেকে উঠিয়ে নিয়েছি ফিভার্স আশা করি আমার আজকের এই পেঁয়াজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এখন তৈরি করে দেখাবো আলু আর ময়দা দিয়ে খুবই সহজ আর খুবই ঝটপট মুচমুচে মজাদার ইফতার রেসিপি আপনারা চাইলে এটিকে সকাল বিকেলের নাস্তা হিসেবেও কিন্তু তৈরি করে নিতে পারেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি ডো তৈরি করবো এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা সাথে অ্যাড করেছি সাত মতো লবণ অ্যাড করেছি টু টেবিল স্পুন সয়াবিন তেল এখন একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে ডোলে ডোলে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি অল্প অল্প করে পানি অ্যাড করে এরপর হচ্ছে ভালোভাবে মথে নিয়ে একটা সফট ডো তৈরি করে নিয়েছি একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এখানে আমি নিয়েছি দুটি আলু এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি দুটি এরপর হচ্ছে স্কিন ছাড়িয়ে নিয়ে এভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি কাঁচা মরিচ কুচি অ্যাড করে নিচ্ছি স্বাদ মতো লবণ অ্যাড করছি সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অ্যাড করছি জিরা গুঁড়ো সামান্য পরিমাণ ওয়ান টি স্পুন অ্যাড করে নিচ্ছি চিলি ফ্লেক্স এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দশ মিনিট পর প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিচ্ছি এরপর হচ্ছে ডোটাকে আবারও ভালোভাবে মথে নিয়ে দুই ভাগ করে নিচ্ছি যাতে করে রুটি বেলতে সুবিধে হয় সামান্য ময়দা ছিটিয়ে দিয়ে এরপর হচ্ছে বেলুনের সাহায্যে রুটি বেলে নিয়েছি রুটিটা একেবারে পাতলাও হবে না আবার একেবারে কিন্তু মোটাও হবে না এরপর একটি গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিচ্ছি ছোট ছোট রুটি আকারে এখন একটি ছোট রুটি নিয়ে মাঝখানে রেডি করে রাখা আলুর পুর দিয়ে এরপর উপর থেকে আরেকটি ছোট রুটি দিয়ে ঢেকে দিচ্ছি হাত দিয়ে চেপে দিচ্ছি এখন একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি এভাবে চেপে দিচ্ছি এভাবে চেপে ফ্লাওয়ার শেপ তৈরি করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কিভাবে আমি প্লাওয়ার শেপ দিচ্ছি এভাবে আমি সবগুলো তৈরি করে এরপর হচ্ছে তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য ছুদায় পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেল গরম হতে দিয়েছি তেল যখন গরম হবে তখন এভাবে প্লাওয়ার শেপের নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে উল্টে পাল্টে মুছমুছে করে ভেজে নিয়ে এরপর হচ্ছে ছোলা থেকে উঠিয়ে নিতে হবে এখন তৈরি করে দেখাবো ঝটপট আর খুবই অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি চিকেন ফ্রাইয়ের রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে চিকেন ফ্রাইয়ের জন্য প্রথমেই এখানে আমি চিকেন লেগ পিস নিয়েছি চিকেনগুলো থেকে স্কিন ছাড়িয়ে এরপর হচ্ছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এরপর কাটা চামচের সাহায্যে এভাবে ছিদ্র করে নিয়েছি যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকতে পারে এখন এর সাথে মশলা অ্যাড করব। প্রথমেই অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা রসুন পেস্ট অ্যাড করে নিচ্ছি ধনিয়া গুঁড়ো ওয়ান টিস্পুন স্পুন অ্যাড করে নিচ্ছি জিরা গুঁড়ো ওয়ান টি স্পুন অ্যাড করছি গরম মশলা গুঁড়ো ওয়ান টিস্পুন স্পুন অ্যাড করে নিচ্ছি লালমরিচের গুঁড়ো ওয়ান টিস্পুন স্পুন অ্যাড করে নিচ্ছি কারি পাউডার ওয়ান টিস্পুন অ্যাড করছি স্বাদ মতো লবণ অ্যাড করে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন সয়া সস ওয়ান টেবিল স্পুন লেবুর রস এখন সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করে নিচ্ছি হাফ কাপ বেসন আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই চিকেনগুলো আপনারা ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা নেই এখন সরাসরি চিকেনগুলোকে ফ্রাই করে নিতে হবে চিকেন ফ্রাই করার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হবে তখন এক এক করে চিকেনের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে চুলাকে মিডিয়ামে রেখে এভাবে উলটিয়ে পালটিয়ে চিকেন পিসগুলোকে ভেজে নিতে হবে যখন নিচের অংশের কালার চেঞ্জ হয়ে যাবে তখন চিকেন পিসগুলোকে উলটিয়ে দিতে হবে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ছেড়ে চিকেন পিসগুলোকে ভেজে নিয়েছি যখন চিকেনের মধ্যে কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন চিকেন পিসগুলোকে উঠিয়ে নিতে হবে চিকেন ভাজা হয়ে গিয়েছে এখন আমি চিকেন পিসগুলোকে উঠিয়ে নিয়েছি ফিভার্স আশা করি আমার আজকের এই রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আপনারা খুব সহজেই ঝটপট ঝটপটভাবে এই চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিতে পারবেন ইফতারে জিরাপি থাকবে না এমন তো হতেই পারে না তাই না এখন তৈরি করে দেখাবো মুচমুচে জিলাপি এই জিলাপিটা একেবারে সহজভাবে ছটপটভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমেই জিলাপির জন্য চিনি শিরা তৈরি করব এর জন্য ছোলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি দুই কাপ চিনি সাথে অ্যাড করেছি এক কাপ পানি দুটি এলাচ এখন ছোলাকে হাইতে রেখে এভাবে নেড়ে ছেড়ে চিনি শিরা তৈরি করে নিয়েছি যখন চিনি পুরোপুরি গলে গিয়ে চিনি শিরাটা টকবক করে ফুট উঠবে তখনই বুঝতে হবে যে জিলাপির জন্য চিনির শিরা রেডি হয়ে গিয়েছে অ্যাড করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন লেবুর রস এখন ছোলাকে অফ করে চিনি শিরাকে একটি সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করব জিলাপির জন্য ব্যাটার জিলাপির ব্যাটার তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে নিয়েছি এক কাপ ময়দা সাথে অ্যাড করেছি হাফ স্পুন ইস্ট এখন খুব ভালোভাবে ছেড়ে নিয়েছি এখন যে কাজটি করতে হবে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি অ্যাড করে নেব আর এভাবে হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে কোথাও কোনো দানাদার ভাব বা লামস না থাকে অ্যাড করেছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর প্লাস্টিক র্যাপারটা সরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু কিছুটা ফুলে গিয়েছে আমি আবারও হ্যান্ডউইচকে সাহায্যে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়েছি এই ব্যাটারটা কিন্তু একেবারে পাতলাও হবে না আবার একেবারে কিন্তু ঘনও হবে না তবে মিডিয়ামের চেয়ে সামান্য ঘন ব্যাটার হবে এখানে একটি পানির বটল নিয়েছি জিলাপি তৈরি করার জন্য আপনারা চাইলে যে কোনো ধরনের পাইপিং কিংবা জিপলক ব্যাগও ইউজ করতে পারবেন ছুলায় একটি প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি তেল যখন গরম হবে তখন এভাবে বটলের সাহায্যে জিলাপির পেঁয়াজ দিয়ে দিতে হবে এরপর সবগুলো জিলাপি যখন দেওয়া হবে ছুলাকে মিডিয়াম লোতে রেখে উলটিয়ে পালটিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে যখন জিলাপি মুচমুচে ভাজা হয়ে যাবে তখন ছাঁকনির সাহায্যে উঠিয়ে জিলাপিগুলোকে হালকা কুসুম গরম শেয়ার মধ্যে দিয়ে দিতে হবে এরপর হচ্ছে চেপে চেপে চিনি শেয়ার মধ্যে ডুবিয়ে দিতে হবে এভাবে চেপে চেপে দু তিন মিনিট চিনি শেয়ার মধ্যে রেখে এরপর হচ্ছে উঠিয়ে নিতে হবে ভিউয়ার্স আশা করি আমার আজকের এই সহজ আর ঝটপট জিলাপির রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে